বিরতির পর ফিরে আসলাম। চন্দ্রযান তিনের সাফল্যের পর এবার ইসরোর নতুন দিশা, নতুন পদক্ষেপ আদিত্য L1। তবে আদিত্য L1 সফলভাবে পঞ্চম এবং শেষ কক্ষপথ বদল করেছে, বদল করলো আদিত্য L1। আরো একবার জানিয়ে রাখি, একেবারে সফলভাবে পঞ্চম এবং শেষ কক্ষপথ বদল করলো আদিত্য L1, যেমনটা ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ আদিত্য L1 একেবারে বলা যায় যে পৃথিবীর যে টান সেটা কাটালো, এবং আদিত্য L1 এর যে মিশন চালু হয়েছিল সেই মিশন চালু হওয়ার পর থেকে মিশনটি পৃথিবীর মাধ্যাকর্ষণের আওতায় থেকেই প্রদক্ষিণ করছিল, এবং এর কক্ষপথের পরিধি চারবার বাড়ানো হয়েছিল। প্রথম পঞ্চমবারের গতিপথ পরিবর্তন করা হয়েছিল। তবে ভারতের প্রথম সৌর মিশন যা আদিত্য L1, যা সফলভাবে পঞ্চমবারের জন্য কক্ষপথ পরিবর্তন করলো এবং পরিবর্তন প্রক্রিয়া একেবারে সম্পন্ন হয়েছে, সফলভাবে সম্পন্ন হয়েছে বলে ভারতীয় মহাকাশ সংস্থা গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে। মহাকাশ দৌড়ে কার্যত এগিয়ে রয়েছে চন্দ্রযান সাফল্যের পর নতুন যাত্রাপথে ইসরো, এবং সোমবার আদিত্য L1 এর সফল প্রবেশ ট্রান্স ল্যাগারেজিয়াতে। যদিও এক্ষেত্রে আমরা জানবো আরেকটু বিস্তারিত ভাবে, আমাদের সঙ্গে প্রতিনিধি শতাব্দী রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, চন্দ্রযান 3 সাফল্যের পর এবার আদিত্য L1 এর সফল প্রবেশ কি জানতে পারছো, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো সুপ্রীতি, গত 14 জুলাই চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান 3, এবং সেটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু হয়েছিল চন্দ্রযান 3 এর, এবং সেখানে কিন্তু সাফল্য অর্জন করেছিল ইসরো। এবার চন্দ্রযান সাফল্যের পর গত 2 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু হয়েছে ইসরোর সূর্যযান আদিত্য L1 এর, এবং তার পাশাপাশি ইতিমধ্যে গত 3, 5, 10 এবং 16 সেপ্টেম্বর পর্যন্ত একের পর এক কক্ষপথ পরিবর্তন করেছিল আদিত্য L1। এবং এই মুহূর্তে কিন্তু যেটা খবর রয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই আদিত্য L1 কিন্তু ঢুকে পড়েছে ট্রান্স ল্যাগারেজিয়ান পয়েন্টে, এবং সোমবার গভীর রাত থেকে কিন্তু সফল অপারেশন শুরু হয়েছে, এবং সে নিয়ে এ পর্যন্ত পঞ্চমবার সৌরজগতের সদস্যদের দিকে কিন্তু যাত্রা শুরু ইসরোর। এক্ষেত্রে কিন্তু বলাই যায় যে চন্দ্রযান মঙ্গলযানের পর এবার সূর্যযান কিন্তু রওনা হয়েছে, এবং সেক্ষেত্রে এই পঞ্চমবার কিন্তু সৌরজগতের সদস্যদের দিকে আদিত্য L1 রয়েছে। সুপ্রীতি, শতাব্দী, এই যে আজকে আদিত্য L1 যার যার সফল কার্যত যাত্রা, এবং এক্ষেত্রে পরবর্তী কি পদক্ষেপ রয়েছে আদিত্য L1 এর, কি জানতে পারছো? দেখো এই মুহূর্তে ইসরো সূত্রে যেটা খবর রয়েছে যে পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে কিন্তু সূর্যযান আদিত্য L1 এর সফল প্রবেশ হয়েছে ট্রান্স ল্যাগারেজিয়ান পয়েন্টে, এবং সোমবার রাত 2 নাগাদ ট্রান্স ল্যাগারেজিয়ান পয়েন্টে প্রবেশ করেছে আদিত্য L1, এবং এর মধ্যে আদিত্য L1 এর নতুন যাত্রা কিন্তু শুরু হয়েছে। তবে সেই ক্ষেত্রে কিন্তু 15 কিলোমিটার পথ পেরিয়ে L1 এর কাছে কক্ষপথে কিন্তু ঢুকবে আদিত্য, এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তাহলে কিন্তু পরবর্তী দীর্ঘ এই পথ পেরোতে কিন্তু আদিত্য L1 এর সময় লাগবে 110 দিন। তবে সেক্ষেত্রে এই যাত্রা পথ পেরিয়ে কিন্তু L1 এর কাছে কক্ষপথে আদিত্যের সফল প্রবেশ ঘটলে কিন্তু সূর্যের অনেকটা কাছাকাছি পৌঁছে যাবে ইসরোর এই যান। সুপ্রীতি, এক্ষেত্রে শতাব্দী, দেখো আমরা দেখেছিলাম চন্দ্রযান 3 এর ক্ষেত্রে, চন্দ্রযান 3 এর সফলভাবে অভিযান এবং চাঁদের বুকে একেবারে সফট ল্যান্ডিং আমরা দেখেছিলাম, গোটা দেশবাসী দেখেছিল। এক্ষেত্রে এই যে আদিত্য L1, তার কি কি আপডেট আর উঠে আসছে? কার্যত আমরা দেখেছি চন্দ্রযান 3 এর বিভিন্ন ছবি আমরা পেয়েছি চাঁদে প্রবেশের পর, চাঁদের কক্ষপথে নামার পর। সেক্ষেত্রে আদিত্য L1 এর তরফ থেকে আর কি কি আপডেট দেওয়া হচ্ছে, কি কি জানা যাচ্ছে? একেবারে সুপ্রীতি, তুমি যেরকম বলেছো যে পৃথিবী এবং সূর্যের মাঝে কিন্তু এই কক্ষপথে ঘুরতে ঘুরতে কিন্তু সূর্যের ওপর পর্যবেক্ষণ করবে আদিত্য L1, সেখানে কিন্তু সূর্যের ছবি পাঠাবে সেখান থেকে, এবং তার পাশাপাশি আর সেই ছবি ধরেই কিন্তু ইসরো নিরীক্ষণ চলবে, এবং সেখানে ট্রান্স ল্যাগারেজিয়ান পয়েন্টে প্রবেশের পর এবার কিন্তু L1 এর কাছে কক্ষপথে আদিত্যের সফল প্রবেশ ঘটলে সূর্য ইসরোর প্রায় হাতের নাগালে কিন্তু চলে আসবে, যেটা ইসরোর বিজ্ঞানের সূত্রে খবর রয়েছে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ শতাব্দী, কথা বললাম আমাদের প্রতিনিধির সঙ্গে। কার্যত সোমবার আদিত্য L1 এর সফল প্রবেশ, এবং ইতিমধ্যে মহাকাশ দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেল ভারত, যা বলাই বাহুল্য, এবং চন্দ্রযান সাফল্যের পর নতুন যাত্রাপথে এবার ইসরো। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।